রিসার্চটা করে বলেন ভাই, আমাদের ভিউয়ার্স গুলো জানতে চায়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই মুহূর্তে আমি আছি, আচ্ছা আমি এই মুহূর্তে গুলশান আছি, বাট আমরা আজকে ব্লগটা হচ্ছে সাডেনলি করা। আর আমি পরিচয় করে দিচ্ছি, এই মুহূর্তে আমার সাথে আছেন হুমায়রা। আর হুমায়রা হচ্ছে বাকিটা বলবে, হুমায়রা বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সাডেনলি একটা প্ল্যান করেছি, এখন কি প্ল্যান করেছি, কোথায় যাচ্ছি বা এখন আমরা কোথায়, সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, আমাদের সাথে থাকবেন, তো আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর সো টিল দেন ভালো থাকবেন। সো ফাইনালি আমরা এখন সুলতান ট্যাঙ্ক, যেটা হচ্ছে গুলশানে অবস্থিত, আমরা এখন এখানে চলে আসছি। আর আপনারা হয়তো বুঝতে পারছেন আমাদের, আমরা এখন আজকে কী করতে যাচ্ছি বা কী করতে যাচ্ছি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। সো এই মুহূর্তে আমরা একটা ফুড রিভিউ করতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে সুলতান ট্যাঙ্ক। আর এখানে যে ভালো ভালো যে ফুডগুলো আছে, যে ভালো ভালো মানে ফুডসগুলো আছে, সেগুলোর উপর আমরা একটা রিভিউ দিতে চাচ্ছি। সো এই মুহূর্তে আমার সাথে আছেন মঈন ভাই, কিং অফ মায়রালা গ্রুপ। আর পরিচয় করে দিচ্ছি পাশাপাশি আর এ হচ্ছে মঈন ভাই। সো আমার খুব কাছের একটা মানে পলিচের টুক একটা ভাই। আর মঈন ভাই কিছু বলেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, আমি মঈন, আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে কার ক্যামেরায় বন্দী হয়ে গেলাম, ব্লগার সাজ্জাদ ভাই আমাদের, আমারও খুব কাছের একজন মানুষ। তো গাইস, আমি বেশি কিছু বলবো না, যে আমরা এখানে আসলে একটা ফুড নিয়ে আসছে যে এই ব্লগটা, যদি হচ্ছে গিয়ে এর আগে হচ্ছে গিয়ে পোস্ট করা হয়েছে বা সাজ্জাদ ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে গিয়ে সবাই কম বেশি জানেন। তো সবাই আমাদের ব্লগটা দেখবেন এবং হচ্ছে যে আশা করি যে ভালো লাগবে, উপভোগ করবেন। আর সবাইকে হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছিলেন, আমরা চলে আসছি সুলতান গুলশান আউটলেটে, সুলতান ব্যাংক। এখন আমরা খাবার অর্ডার করবো, তো দেখি যে মেনুতে কি কি আছে। সুলতান রাইসের মেনুটা একটু আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে যে আমাদের এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কাচ্চি বাসমতি, যদি একা হন সিঙ্গেল প্যাক 399, তিনজন পাঁচজন, তো প্রত্যেকগুলো আইটেমই হচ্ছে যে এখানে কাচ্চি বাসমতি বুরহান জর্দান ফিন্ডি সহকারে আছে, দেখতে পাচ্ছেন কাচ্চি চিকেন রোস্ট বুরহানি, মেস পোলাও, মরক পোলাও, প্ল্যান পোলাও, চিকেন রোস্ট বোরহানি, কাচ্চি প্লেজার, সাথে আছে কাচ্চি বাসমতি, চিকেন রোস্ট, জালি কাবাব, নীল রেজাল বোরহানি, জোরদা ফিন্নি, চটনি সালাদ, প্ল্যান পোলাও। সো আমরা এখন এই মুহূর্তে অর্ডার করছি প্লেন প্ল্যাটার, হচ্ছে বোরহানি। আর আমরা যে ফুডগুলো অর্ডার করলাম, তো তার ভিতর বোরহানি একটা আইটেম ছিল। হচ্ছে মঈন ভাই,
আর হুমায়রা হুমায়রা অবশ্য আগে শুরু করে দিছে, বাট আইটেমটা খুবই ভালো আছে। কেমন লাগছে? ভালো লাগছে, আমি যদি ওখানে খাই না, এই জায়গা বড়নি তো খুব ভালো। আচ্ছা মোহিন ভাই একটু টেস্ট করে বলেন কেমন লাগছে। কেমন? হ্যালো, এই মুহূর্তে আমরা আমাদের খাবারগুলো চলে আসছে, শুধু রাইস আর হচ্ছে আর হচ্ছে তারপর মুইন ভাই রোস্ট সাজ্জাদ ভাইয়া আর এটা হচ্ছে আমি। দেখি রোস্টটা কিরকম হয়েছে কে দেখি। ম্যা কেমন লাগছে? রোস্টটা কেমন হয়েছে? এখানে বিফ, এটা কি বিফ রেজালা? এটা এটা হচ্ছে বিফ রেজালা। ও রেজালা এখন অনেক মজা নাকি ভাই? যদি আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ করে তো এই মুহূর্তে যারা ছিলেন বা ছিলেন যারা এসেছেন দেখেছেন দেখছেন যেটা গুলশান দুই একদম গুলশান দুই চক্রের বাম পাশে অবস্থিত হোটেলটি রেস্টুরেন্টটি। তো হোটেলের মানের দিক থেকে খাবারের মানের দিক থেকে সব থেকে আসলে আমরা জিনিস নিয়ে এসেছি আর একটা ভালো ওয়াক আপনি উপহার দেওয়ার জন্য তো সেখানে আসলে খাবারের মানের মান নিয়ে খুব খুশি আসা আপনারাও আসতে পারে। আর অবশ্যই সুলতান ড্যান্সের অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সাদা সবাই দেখবেন। আর এখন এই মুহূর্তে আমরা খালা খালো এই মুহূর্তে আমরা টিকিট এখন আমরা জ্বর দেখাচ্ছি। খাবারগুলো ফ্যামিলি সহকারে মানে আপনারা এসে খেতে পারেন, আইটেমগুলো ভালো। এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে কাচ্চিটা, কাচ্চিটা দেখতে পারেন। হ্যাঁ কাচ্চিটাই বেশি ভালো, এখানে কাচ্চির জন্য আসবেন যারা কাচ্চি খেতে চান তারা এখানে এসে কাচ্চিটা ট্রাই করতে পারেন, খুব ভালো।
পুষ্টিকর একটা খাবার খেলে এটাকে বলা হয় আর কি, আপনারা কি বলবেন? সাদা পোকা, সাদা পোকা, সাদা পোকা ডট ডট আপনারা দেখতে পাচ্ছেন। এটা সুলতান ডাঙ্গি অনুষ্ঠান ছাড়াতে বলছি। তো আমি আশা করবো আপনারা সকলেই এই সুলতান ডাঙ্গি রেস্টুরেন্টে আসবেন এবং আমাদের ফুড সম্বন্ধে আপনাদের ধারণা আগে ঠিকই আছে। আশা করবো ইনশাল্লাহ আমরা আরও আমাদের ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি, আমাদের সার্ভিস কোয়ালিটি সব কিছু আমরা ভালো করতেছি, ভালো করার চিন্তা করছি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা দেখলেন, আমরা মোটামুটি অনেক কিছু খেয়েছি এখানে আসার পরে সুলতান ডাইন্সে। আর আমরা আজকে মূলত সুলতান ডাইন্সের গুলশান এভিনিউ যে শাখাটা আছে এখানে আমরা আজকে এসেছিলাম। তো ফাইনালি আমাদের খাবার দেওয়ার শেষ। আর সুলতান ডাইন্সের কিন্তু বিভিন্ন আউটলেট আছে, ধানমন্ডি, দেন উত্তরা, দেন গুলশান। আমরা যেটাতে আছি এখন গুলশানে। সো আপনারা যদি চান এটা ভিজিট করতে পারেন, তাদের বিহেভিয়ার বা তাদের যে পরিবেশন খুব সুন্দর। আপনারা চাইলে ফ্যামিলি সহকারে আসতে পারেন, বন্ধু বান্ধব বা সবাই মিলেও আসতে পারেন, খুব ভালো। যেটা না বললেই না, ওনারা হচ্ছেন যেভাবে কাস্টমার সাপোর্ট, মানে কাস্টমার সাপোর্ট দিচ্ছেন বা ওনাদের যে বিহেভিয়ার, যেটা অনেস্টলি বলতে গেলে আসলে আমাদেরকে খুবই মানে মন ছুঁয়েছে। এবং আমরাও নেক্সট টাইম যদি কখনো আসি তাহলে সুলতান ডাইন্সের যে রেস্টুরেন্টটা আছে এখানে অবশ্যই আসবো। আর হ্যাঁ, লাঞ্চ ডিনার যে আইটেমটা, আর এটা মূলত বর্তমানে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে বা তারও বেশি খোলা থাকতে পারে। আর আপনারা চাইলে সুলতান ডাইন্সের যে অফিসের পেজটা আছে সেখানে চাইলে যোগাযোগ করে দেখতে পারেন। হ্যাঁ, ফেসবুকে সার্চ দিলে চলে আসে। আর আফটারঅল আমাদের ব্লগটা কেমন হয়েছে, আমরা হচ্ছে সামনে কীরকম ব্লগ করতে পারি বা আমাদের ব্লগে কী কী মানে রেস্টুরেন্ট বা হচ্ছে কী তো আমাদের এখন থেকে হচ্ছে আমার ব্লগ পার্টনার, আর অবশ্যই সামনের যে ভিডিও গুলো তাতে অবশ্যই এই মুহূর্তে আমাদের ব্লগটা আজকের মতো এখানেই। হ্যাঁ, এটার উপরে হচ্ছে সুলতান ডাইন তিনতলা সুলতান ডাইন। সো আমাদের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। সো তিলেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।